অনুকূল আবহাওয়া ও মাটির কারণে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন কুড়িগ্রামের চরাঞ্চলের চাষিরা তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে আশানুরূপ ভুট্টা আবাদ করতে পারছেন না তারা কুড়িগ্রাম প্রতিনিধি পরিমল মজুমদারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট জেলার দুশো তিরিশটি চরের প্রায় এক লাখ হেক্টর জমির অধিকাংশই পতিত সেখানকার বেলে দোয়াশ মাটিতে ধান আবাদ করেন অনেক চাষী তবে সেচের কারণে উৎপাদন খরচ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকেছেন তারা কৃষি বিভাগের মতে এক হেক্টর জমিতে ধান চাষ করলে উৎপাদন হয় ছয় থেকে সাত মেট্রিক টন অথচ এক হেক্টর জমিতে ভুট্টার ফলন পাওয়া যায় বারো মেট্রিক টন এমনকি এক একর জমিতে ভুট্টা চাষে উৎপাদন খরচ নয় থেকে দশ হাজার টাকা পড়লেও দ্বিগুণেরও বেশি লাভ পান কৃষকরা আমাদের এদিকে জমির তো ফলন ভালো হয় ভুট্টার ফলন ভালো হয় পুঁতিটা চাষি আবাদ করে কিন্তু খরচ একটু বেশি পড়ে ভুট্টার চাষ আমরা যে করি এটা তো আমরা নিজের ব্যক্তিগত অল্প সল্প করি এটা দিয়ে ভুট্টার চাষে সার বেশি লাগে অনেক প্রকার সার দেওয়া লাগে চরাঞ্চলে ভুট্টার আবাদ সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত মানের বীজ সরবরাহের পাশাপাশি প্রয়োজন সহজ শর্তে ঋণ সহায়তা জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা গত বছরে প্রায় এক হাজার জন কৃষককে আমরা ভুট্টা চাষের জন্য বীজ এবং সার সহযোগিতা করেছি সেটি যদি আরও তিন হাজার চার হাজার জন কৃষককে দেওয়া যায় তাহলে এই চরের এই অনেক যেগুলো পতীত থাকে সেই সকল পতীত জমিতে আমরা এখানে সোনা ফলাতে পারবো বলে আশা করছি সাত হাজার সাতশো পঁয়ত্রিশ হেক্টর জমি আমাদের লক্ষ্যমতা ছিল আমরা আট হাজার তিনশো বিরানব্বই হেক্টর ভুট্টা আর জমি অর্জন করতে সক্ষম হয়েছি ভুট্টা একটি ব্যয়বহুল চাষ পদ্ধতি হলেও ক্ষেত্রে যদি সরকারি সহায়তা আর একটু বাড়ানো যায় এবং আমরা সেটি চেষ্টা করব উত্তরবঙ্গকে এরই মধ্যে ভুট্টা আবাদের আদর্শ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রাথমিকভাবে কুড়িগ্রাম জেলাকে এই ফসল আবাদের একটি হাব অর্থাৎ কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত চিন্তা করছেন এই জেলাটাকে নিয়ে আমরা আশা করছি যে এখানে আমাদের একটি ইতিবাচক দিক আমরা দেখতে পাব। ভুট্টা চাষ করে বদলে দেওয়া যেতে পারে গোটা চরাঞ্চলের অর্থনীতি মনে করেন সংশ্লিষ্টরা মাছরাঙা নিউজ ডেস্ক